খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। লকডাউন সাথে নিগৃহীত বাসের আজ 14তম দিনে উত্তরপাড়া কোতোয়াল পৌরসভার মেয়রিন কাউন্সিল সমীর চক্রবর্তীর অক্লান্ত পরিশ্রমে এখানকার সাধারণ অসহায় মানুষ প্রাত্যহিক বেঁচে থাকার রসদ পাচ্ছেন। সত্যি কথা বলতে যতগুলো ওয়ার্ড আছে এই উত্তরপাড়া পৌরসভায়, সব জায়গাতেই নিজের জীবন বিপন্ন করে করুণতঙ্কের লাল ভুকুটি উপেক্ষা করে টুকাই হাজির, সাথে তাদের জীবন বাঁচানোর রসদ। আজ এখানকার দুটি ব্যারিস্টার মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি, সাথে বসিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা ও এখানকার বিধায়ক প্রবীর ঘোষাল ও অন্যান্য গণ্যমান্য নেতা নেত্রী উপস্থিত থেকে সরকারি ফরম্যান মেনে অসহায় মানুষজনদের ত্রাণ তুলে দিতে দেখা গেল। যত দেখি তত অবাক হওয়া, বিস্ময়, যখন ডাকি তখন পাই নাম তার টোকায়। এখানকার সব মানুষই সমীর চক্রবর্তীকে এই নামে ডাকে। ভালো থাকুন, খবর 24x7-এর তরফ থেকে রইল এক রাশ শুভেচ্ছা ভালোবাসা, সুরক্ষার সাথে বাঁচুন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।